যেখানে মেয়েরা বসে আছে ওখানে আমাকে নিয়ে চলুন, পাগড়ি বাঁধা আছে, দাঁড়িয়ে আছে, যে আমাকে ঠেলে দেন মেয়েদের দিকে। মেয়েরা কি করবে বলেন? মলবিল মলবিল কি বুঝলে, এইগুলো চাচালো, সরে যাবে সরে যাবে, ভিড় কমে যাবে। কিন্তু যার চাঁচা, কারেন্ট চাঁচা, একবারে প্লেন, তাকে ঠেলে ঢুকিয়ে দাও, মেয়েরা কি বলবে জানে? কান্না দেখতে পায়নি, এখানে কোথায় ঢুকছিস, এখানে মেয়ের আছে, এ কান্না পাঁজরের দরদ বুঝলেন, শিবি চ্যাটার্জিকে দেখাতে হবে, নাহলে শৈলেনবাবু বেঁচে থাকলে তার কাছে যেতে হতো। কারেন্ট প্রমাণ, এই কারেন্ট প্রমাণ। গোটা গাঁয়ের লোক যাচ্ছে, ইলেমবাজার যাচ্ছে, রাস্তায় ঘুরছে, গাঁয়ে ঘুরছে, মেয়েরাও যাচ্ছে, কাপড়ও কিনছে, বেরুচ্ছে, কোনো ব্যাপার নাই। খালি ইমামকে একবার বেরিয়ে আসতে বলুন, দেখবে ইমাম সাহেব লো, মানে আমরা আল্লাহর রহমতে আমরা দেখবো না কি, আমাদেরকে দেখলে তো লুকুবে। সভাপতি সাহেব বলেছে শ্রোতাদের ধৈর্য পর্যন্ত, আর আমি বলেছি যতক্ষণ পারবো। আসসালামু আলাইকুম। কি মনে মনে করছিল এই গাঁয়ের লোকরা, হবে এই বুড়োটাকে কি উঠে দাও দিয়েছে, চলতে পারছে না, এত জোরে চিল্লাবো মাইকটা খারাপ করে দেবো। আরেকবার বলি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কাফা, ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সময় কম, খুতবা ছোট। আমাদের মৌলভীদের কল মারাত্মক মারাত্মক কল, যদি চাই যে টাইম বাড়াবো তখন খুতবা কীরকম ধরবো দেখো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু নাস্তাঈনুহু নাস্তাগফিরুহু নুমিনু বিহি নাতাওয়াক্কালু আলাইহি নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহ ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া লা যিদ্দা লাহ ওয়া লা মিসলা লাহ ওয়া নাশহাদু অন্য মোহাম্মদান আব্দুহু ওয়া রাসূলু। আগের খুতবাটাই যা আছে এইটাতে তাই আছে, এটা আমাদের কলকাটি। অনেক লোক মনে করে এই গ্রামে বলবো না, তাহলে যাওয়ার সময় পয়সা দিবেন না, অন্য গায়ে। অনেক লোক মনে করে এই একটা জিনিস ছেড়ে গেছে, ওই হায়দার ভাইয়ের আর এই বাচ্চার কি মনে হয় ওই যে বেলুনগুলো বলে নাই, কথা বুঝতে পারে না, অযথা অপব্যয় ইসলামে জায়েজ নাই। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অযথা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। বেলুন নিয়ে না বললেও হতো, আমি কেন বলি ঠিক, যখন আমি ঘর যাওয়ার জন্য গাড়ি চাপবো তখন বলবে মোলসে প্যান্ডেলে বেলুনে অনেক খরচ হয়ে গেছে এই রাখুন। সালা আমি বলি বেলুনটা আমার পয়সায়, ওই কারণে আমি বেলুনের লেগে বলি না, কি বলছেন? বেলুন ভালো লয়, বেলুন ফটাম করে বাস্ট হবে, আমার হাতের অসুবিধা থাকলে আমি মারা যেতেও পারি। বেলুনগুলো যখন ফুটে শুনেছেন, এরা বেলুন ফুটে শুনে নেয় নিজে, হ্যাঁ এইগুলো এরা চারটা দিয়েছে একটা ফুটে গেল, দাঁড়াম ফজুল খরচি। কোরআনের পনেরো পারা সূরা বানী ইসরাইল, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অযথা অপব্যয়কারীরা শয়তানের ভাই। প্যান্ডেলটা শিশির পড়বে, উঁচুটা দেখতে পাবে, লাইটটা আলো দরকার আছে, মাইকটা আওয়াজটা অনেক দূরে যাবে, একটাও ফজুল খরচি নাই। এটার কিন্তু প্রয়োজন ছিল না, নিষ্প্রয়োজন। তো এটা যারা যারা করেছে, কমিটি করেছে, ওদিকে আমি কিছু বলবো না, কারণ আমাকে এখন রাতেরবেলায় ঘর যেতে হবে, পয়সা দিতে হবে, যা প্রতি করেছে বুঝে নেবে না, কি বলছেন? বেরিয়েই তো গেল, সে অনেক মেয়ে মানুষের স্বভাব আছে, আমি কিছু বলবো না বল, কিন্তু তুই যে মুরগি ছানাটা ধরে গেছে না, ওটা আমার ছানা। হ্যালো বলিই তো দিলি, যে বললি কিছু বলবো না যে, তো এটা অযথা অপব্যয়। এখন আমি বলবি শওকত ইবনে আব্দুল করিম, আমরা টাইম বাড়াতেও পারি কমাতেও পারি, আমার আর শক্তি নাই। কোথাও এক ঘন্টা, কোথাও পনেরো মিনিট, সেদিনে পনেরো মিনিট বলেছিলাম বাঁকুড়া জেলায়, বমি হয়ে গেল স্টেজে, ছেড়ে দিলাম, কাপসির জায়গার নাম।
ইয়াসিন ছিল, ও দু ঘন্টা বললে তারপরে আমি তো ধরেছিলাম আওয়াজ, কিন্তু হঠাৎ গ্যাস হয়ে বমি হয়ে গেল, স্টেজে বন্ধ করে দিলাম। কোথাও এক ঘন্টা, এক ঘন্টা যদি নিঘাত বুঝতে পারি যে দেশি মুরগি সুন্দর করে রেঁধেছে, আর পাঁচ মিনিট আমার ওই মুরগির ওপরে বাড়ানো টাইমটা, আজকে দেশি মুরগি দিয়েছে কিন্তু টাইম সেই আজকে এক ঘন্টা বলে দিয়েছে, আমি পারবো না। হ্যাঁ, কারণ আমাকে যেটা এরা করেছে, লোক পালিয়ে যাবে বলে লাস্টে দিয়েছে, আর আমার বয়সও কম, 32-33। আমার আগে যিনি বললেন ওনার প্রায় 94, নাকি বলছেন? এই এই যে সভাপতি সাহেব দিকে বললাম যে আমাকে আগে দেন, উনি ছোট ছেলে পরে দেন, বলে না লোক পালিয়ে যাবে, তোমার বড় ছিল না। বলি ছেলা, এ কথাটা এখনো চলছে বাজারে, লোক পালিয়ে যাবে? আপনাদের গাঁয়ের একটা ছেলে আমাকে বলছে, খেদমত করছিল যারা, বল ভাই বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। বল ভাই এটা তো আমার ডাইলগ, তুই কোথা পেলি? তো বুঝলেন তো, একটা একটা করে বলি না, কি বলছেন? এক নম্বর, কোন দাগ ওঠে না, কলার দাগ না গোস্তর দাগ, সিজন গোস্ত শুরু না অন্য কিছু, কিসের দাগ ওঠে না? কিসের? কলার, আর কিসের? এই লোকটা ঠিক আছে, কলঙ্কের দাগ ওঠে না, কলঙ্ক বুঝতে পারেন নাই, চোখ মেরেছে কোথায়? সেই কলা বাঁধে যে মাঝি পাড়ায়, ফেরেশতারা বলছে আমরা ধরে ফেলেছি, চোখ মেরেছে, এবারে লোকটা মরে যাবে, কলঙ্কর দাগ, মরে গেছে, মাটি দিতে গেছে, কবরস্থানে দাঁড়িয়ে বলছে একে তো চিনি না, শালা চোখ মারামারি করতে পারে, বলছে মরে গেছে আর বলি না ভাই, মরে গেলে কি হবে, চোখ মারত, কিরম কলঙ্ক দেখেছ, মাটি দিতে গেছে সেদিনে, ও লোকে বলছে, আল্লাহ বলছে আমি মাফ করে দেব, কিন্তু লোকরা ছাড়বে না, কলঙ্ক এত মারাত্মক জিনিস। তো কলঙ্ক মিটার আলা মুলবিদের কাছে আছে, কলঙ্ক থাকবে না, কি আলা বলুন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, এটা সব ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না, এটা মাদ্রাসায় হাদিসে কোরআনে ফেকাই উসুলে আলেম ওলামার কাছে একবার পড়ে নিলে সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সবাই আমার সাথে একবার পড়ুন আর মনে মনে নিজের পাপগুলো করুন, যে আমি এই কারণে ইস্তিগফার করছি, আমি এই এই পাপ করেছি। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, তার নাম আল্লাহ, আমি চাইলে সব ধুয়ে মুছে দেব, একটাও পাপ তোমার থাকবে না, এর প্রমাণ আছে আমার কাছে। এমনি শুনিয়ে দিচ্ছি না, কোরআন পাকে প্রমাণ আছে, তোবা করলে, ভদ্র হলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় আছে কোরআন পাকে? এখনো ওয়াজ আরম্ভ করি নাই, এটা দেখছি আপনাদের ধ্যানটা কোন দিকে আছে, এই দিকে না অন্য দিকে, তারপরে আরম্ভ করবো ওয়াজ, সে দেখবেন মজা, কি বলুন দেখেন? কাজের ফাঁকে যখন তোমার কাছে যাই, তখন আমি নাকি তোমার কান পড়া দিই, কানের মাথা খাই। কোরআন পড়ব, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পড়ে যাবে না, এই যে আরো শুনি না, কি করছো তোমরা দেখতে পাও নাই, আরো চার আঙুল ছড়ান, আমি যেটা বলি শুনুন, আমাদের জল সবাই বন্ধ হয়ে যাবে। এবারে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরান রাহিমা। কোরআন, সবাই বলুন, অন্তর থেকে মানব, বিশ্বাস করব আর এর উপরে আমল করব, কোরআন আল্লাহর কালাম।
আছে কোথা? সূরা ফুরকান শেষ রুকু। ইল্লা বললেই তার আগে কিছু কথা থাকতে হবে, কিন্তু তাহলে কিছু কথা আছে কি? চুরি করেছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে, অন্যায় সাক্ষী দিয়েছে, শেরেক করেছে, আরো কত কি করেছে। ইল্লা মান তাবা, কিন্তু যে ব্যক্তি তৌবা করিবে। ইল্লা মান তাবা, মান কমন, পৃথিবীর যে কেউ তৌবা করিবে। ওয়ামানা, আর ইমান আনার মত আনবে। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব থেকে বড় ইমানদার মেয়েরা, তারা ছেলেদিকে বলছে কলমটা নিয়ে যে মসজিদের দেয়ালে ঠেকিয়ে দিবি, পাশ করে যাবি, পরীক্ষা দিতে যাচ্ছে কলমটা মসজিদের দেয়ালে। সর্বস্বীকার রহিকার ক কি? মেয়েদের অবশ্য ব্যাপার আলাদা, পরে মেয়েদের লিখে বলছি। আর আমি ভাত খেলি যে আমার আর কিছু করতেও পারবে না। কি বললাম? ওয়াবানার ইমান আনার মতো আনিবে। ইমান কাকে বলে একটু বলি, একটু বলি। চায়ের দোকানে একজন বসে আছে, আপনার বিআইয়ের সঙ্গে তার ঝগড়া হয়েছে। কার সঙ্গে? বিআইয়ের। সেই কারণে আপনি তার কাছে বসবেন না, তার সঙ্গে কথা বলবেন না। বিআইয়ের সাথে ঝগড়া, কথা কিছু বুঝে এলো? যে নামাজ পড়ে না, শেরেক করে, বেদাত করে, কুফরি করে, আল্লাহর ভালোবাসাই তার সঙ্গে সম্পর্ক রাখব না। বিআইয়ের ভালোবাসায় সম্পর্ক রাখতে চাইছে না, আর কুফরি, বেনামাজি, চুরি, মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণা, অন্যায়, অত্যাচার, অবিচার, তার সঙ্গে আপনার ভাব কিসের? আপনি বেজার হয়ে থাকুন, কি হয়েছে বল দিন, তুই কথা বলছিস নেবে, বলে তুই নামাজ পড়ছিস না যে সেই কারণে আমাকে না কেমন লাগছে, বলে আজ থেকে পড়বো, তাহলে আজ থেকে আমিও তোর সঙ্গে গলায় গিলব, গলা মিলব। আল্লাহর সঙ্গে যে বেজার, আমি তার সাথে বেজার। ইমান খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করে পড়ে লোব হবে না, ইমান এক মারাত্মক সম্পদ। ওয়ামানা ওয়ামিলা আমালান সলিহা, ইমান আনার মতো আনবে, নেক আমল করবে। নেক আমল কি কি বলুন? বলছিল না এখানে বোখারি একটু হাদিস পড়ছিল কি? মুসলমানের কটা হক? পাঁচটা, এমনি মামুলি, আরও অনেক আছে। তো নেক আমল কি? ক্যালমা, নামাজ, রোজা, হজ, জাকাত। সবাই বলুন ক্যালমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এখনো হয় নাই। স্ত্রী, পুত্র, পরিজনকে ভালোবাসা এখনো হয় নাই। প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার এখনো হয় নাই। কি? গরিব, দুঃখ, ইতিম, মিসকিন, বুভুক্ষকে দেখা। আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিমা। যে ব্যক্তি তৌবা করার মতো করিবে, ইমান আনার মতো আনিবে, আর নেক আমল করার মতো করিবে। নেক আমল বলছিলাম কালমা পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করবে, স্ত্রী, পুত্র, পরিজনকে ভালোবাসবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা, মেহরবান ভাইরা, দিনদার পরেজগার মুত্তাকিরা, তার কি করবে আল্লাহ? উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওহারাইত তাহারা, যাদের গুণাগুলো নেকির সঙ্গে পাল্টে দেবে। বলুন সুবহানাল্লাহ, গুণার জায়গাতে নেকি লেখা যাবে, একবার তৌবা করলে লক্ষবার মাফ হয়ে যাবে। কিন্তু শয়তানের কাজ আলাদা, বুঝলেন? আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, যে তারপরে ফেরেশতাদিকে বললেন সেজদা করো, ইবলিস ফেরেশতাদের পদমর্যাদা পেলো, নট ইবলিস, ফেরেশতা, কানা মিনাল জিন, সে পদমর্যাদা লাভ করেছিল। সে বললে আমি করবো না আদমকে সেজদা। বলে কেন? বলে খালাক্তানি মিন নার খালাক্তাহু মিন তিন,
আমি আগুনের তৈরি আর ও মাটির তৈরি ইনসান আদম সে জানেই চলেগা। আল্লাহ কি বললেন, ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, গেট আউট, তুমি তুচ্ছ ঘৃণিত লাঞ্ছিত অপদস্থ অপমানিত। ইবলিশ দেখলে আমার এতগুলো দুর্দশা নেমে এলো। ইবলিশ বললে ঠিক আছে আল্লাহ আমি যাচ্ছি, কিন্তু একটা কথা শুনে নাও, তোমার একটা বান্দাকেও তুমি শকর গুজার পাবে না। ওয়ান আইমান ইহিমন সামাই নিহিন, সামনে পিছনে দাঁড়িয়ে বাঁয়ে তাদেরকে ভরকাব। বলছে তো একদিকে ওয়াজ করবে আর তোরা একদিকে শুনবি, আমি পিছনে যেয়ে বলবো ঘর যা সুগা এত রাতে কি করছিস, কারুর ডান দিকে বলবো বাদামের দোকানে যাবে দেখবি সেখানে সব রকমই পাবি, দাঁড়িয়ে বাঁয়ে হেমা মালিনী থাকবে, চলে যা। কে বললে, ইবলিস। ওয়ান আইমান ইহিমন সামাই, আল্লাহ তোমার বান্দা দিকে বসুন শকর গুজার পাবে না, সামনে পিছনে দাঁড়িয়ে বাঁয়ে কদিকে চারদিকে ভটকাব, বলা হয়ে গেল। এরপর আল্লাহ কি বললেন শুনেন, আহা হা ইবলিস তুমিও শুনে যাও, যে আমার হবে তার তুমি চুল বেঁকা করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে আমার হবে তার তুমি চুল বেঁকা করতে পারবে না। একটা প্রমাণ দি, গ্রামটার নাম কি, খিরাই, খিরাই, আচ্ছা তো খিরাইয়ের মসজিদে কোনো লটারির টিকিটওয়ালা ইমাম সাহেবকে টিকিট বিক্রি করতে এলো শুনেছেন? মোল সাহেব একটা নেবেন কারেন 1.5 লাখ টাকা, মোল সাহেব চলবে? এসেছিল খিরাই পৃথিবীর কোনো মসজিদে? কেন কেন আয়নি, কি মারবে নাকি লোকেরা, লুকিয়ে বেঁচবে যাবে না? কেন, ইমাম বলবে উজু কর, কলমা পড়ো, নামাজ পড়, শালাকে টিকিটও বেচবো না, ওই ঝামেলাতেও পড়বো না। এই যে কারেন্ট প্রমাণ দিলাম, যে আমার হবে তার চুল মেকা করতে পারবে না, কেউ লটারির টিকিট বিক্রি করতে মসজিদে আসবে না। আর কি, আর একটা কারেন্ট প্রমাণ কি, আল্লাহ নবীর আদর্শ সুন্নত অনেক আলেমের কাছে ওয়াজি, আর অনেকজন হিজড়ের মতন চেঁচিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে পু পা করে, 40 বছর ওয়াজ করছি টেনে বাসে এই দাড়ি নিয়ে। এখন তো ছেলেরা গাড়ি দিয়েছে, বাপ ফোড়া হয়ে গিয়েছে, যা বাবা গাড়ি ছাড়া যেতে পারবি না, গাড়ি কিনে দিই, কিন্তু আমি তো সাইকেলে মোষের গাড়িতে গরুর গাড়িতে জলসা করেছি 40 বৎসর করছি, একবারই দিনাজপুর কুচবিহার আর আপনার দিকে গুয়াহাটি, ইধারে বোম্বাই, উধারে গোয়া, ইধারে আপনার দিকে চেন্নাই করলাম, দুনিয়া মায়। তো ট্রেনেতে বুঝলেন হিজড়েরা তোমার সাথে এইগুলো কি যাদ রে, কিন্তু না না কি করছেন এদেরকে, স্টপ, না না উনি ঠিক করছেন, দেখতে পাচ্ছেন না, ওনারা জ্ঞানী মানুষ ভুল করবে না, তোমরা চুপচাপ বসো, বলতে দাও, এই কি বলছিলাম মনে করিয়ে দাও। হ্যাঁ তো আমি বসে আছি, আমার পাশের লোক থেকে বলে ফা, আবার দেখছি আমাকে বলছে না পেরিয়ে গিয়ে ফা, বলছিলাম আমি কি দোষ করলুম, কসম খোদার করে বলছি এই কথা মুখে থাকলে পৃথিবীর কোনো হিজড়ে আপনার মুখের সামনে হাত তালি মেরে পয়সা চাইতে পারবে না। কারেন্ট প্রমাণ, যে আমার হবে শয়তান তার চুল বেঁকা করতে পারবে না। আর একটা প্রমাণ দেবো, এ বাবা কারেন মানে এক্ষুনি কি, যেখানে মেয়েরা বসে আছে ওখানে আমাকে নিয়ে চলুন, পাগড়ি বাঁধা আছে দাঁড়িয়ে আছে, যে আমাকে ঠেলে দেন মেয়েদের দিকে, মেয়েরা কি করবে বলেন, মলবিল মলবিল কি বুঝলে, এইগুলো চাচাল সরে যাবে সরে যাবে, ভিড় কমে যাবে। কিন্তু যার চাঁচা কারেন্ট চাঁচা একবারে প্লেন, তাকে ঠেলে ঢুকিয়ে দাও, মেয়েরা কি বলবে জানে, কান্না দেখতে পায়নি এখানে কোথায় ঢুকছিস, এখানে মেয়ের আছে, এ কান্না পাঁজরের দরদ বুঝলেন শিবি চ্যাটার্জিকে দেখাতে হবে, নাহলে শৈলেনবাবু বেঁচে থাকলে তার কাছে যেতে হতো। কারেন্ট প্রমাণ, এই
কারেন্ট প্রমাণ। গোটা গাঁয়ের লোক যাচ্ছে, ইলেম বাজার যাচ্ছে, রাস্তায় ঘুরছে, গাঁয়ে ঘুরছে, মেয়েরাও যাচ্ছে, কাপড়ও কিনছে, বেরুচ্ছে, কোনো ব্যাপার নাই। খালি ইমামকে একবার বেরিয়ে আসতে বলুন, দেখবে ইমাম সাহেব লো, মানে আমরা আল্লাহর রহমতে আমরা দেখবো না কি, আমাদেরকে দেখলে তো লুকুবে, তো পাবি করে তাই দেখবি আল্লাহর রহমতে। এই বাবা খুব ভালো করে শুনুন, যে আমার হবি তার চুল বেঁকা করতে পারবে না। তো শয়তান কি বললে, ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু তোমার বান্দাদিকে দেখে নেব। এরপর আল্লাহ কি বললেন আদমকে, কি বললেন, যাও জান্নাতে থাকো, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, সীমালঙ্ঘন করো না,